পমফ্রেট মাছের কালিয়া বা ঝাল আপনারা হয়তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। একবার আমি যেভাবে বানাই সেই রেসিপিটি দেখে নিন। খুব সহজ পদ্ধতিতে, কম সময়, কম উপকরণে দারুণ স্বাদের এই পমফ্রেট কালিয়া বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের টমেটো কুচি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের চারটে পমফ্রেট মাছ নিয়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে সরিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দুপিট থেকে খুব ভালো করে সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। তবে এই রেসিপির জন্য কিন্তু খুব লাল করে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা করেই কিন্তু দুপিট থেকে মাছটাকে ভেজে নিতে হবে। আমাদের এক পিঠের মাছ এখানে ভাজা হয়ে গেছে, অপর দিকটাও আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়ে কড়াই থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর 2 চেরা কাঁচা লঙ্কা ফোড়নে। 10 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা, এর সাথে সাথেই দিয়ে দেবো টমেটো কুচিটাও। খুব সামান্য পরিমাণে নুন বা 1 টেবিল স্পুনের মতো নুন আপনারা এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি, যাতে এর ফলে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 5 মিনিটের জন্য এগুলোকে ফ্রাই করে নিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টেবিল স্পুনের মতন ধনে পাউডার আর 1/2 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো। নুনটা যেহেতু আগে দিয়েছি এক্ষেত্রে আর আমি নুনটা ইউজ করছি না। খুব সামান্য জল দিয়ে আরও 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে। মশলাটা খুব ভালো করে কষে তেল ছেড়ে দিলে, এখানে 1 কাপের মতন জল ইউজ করেছি, যেহেতু এটা কালিয়া তাই খুব বেশি ঝোল কিন্তু এখানে প্রয়োজন হয় না। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিচ্ছি। সমস্ত মাছগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 3 মিনিট থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ মাছের ঝোলটা ফুটছে ততক্ষণ অল্প পরিমাণে ধনে পাতা আমি এখানে কুচি কুচি করে নিচ্ছি। এবার সব শেষে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই কিন্তু দারুণ স্বাদের পমফ্রেট কালিয়া আমাদের রেডি। অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।